শিরে অনেক দেরি হয়ে গেল না? সরি, হ্যাঁ পিছনের মধ্যে বসে আছিস। কাছে বসবি না, দূরে বস। তুই আমার ভালোবাসার মানুষ কিংবা প্রেমিক না যে তুই আমার সাথে গা ঘেঁষাঘেঁষি করে বসবি, সব সময় একটা ডিসটেন্স মেইনটেইন করে দূরে বসবি। তা ঠিক আছে, এটা একদমই ঠিক কথা বলছিস, দূরে বাড়াও মানে দূরে বসা উচিত। আর আমি যে বিষয়টা ঘটাইছি মানে একটা এটা তো অন্যায় না, এটা একটা মহা অন্যায়, এটা মহা পাপ হয়ে গেছে আর কি। একটা মানুষ বসে থাকবে আর একটা মানুষ দেরি করে আসবে, এটা তো হয় না। আর সবচেয়ে পজিটিভ ব্যাপারটা হচ্ছে কি, তুই রাখলে তোর চেহারাটা খুব সুন্দর হয়, তোর গাল দুটো কমলা লেবুর মতো হয়ে যায়, খুব সুন্দর লাগে তোকে, তুই সবসময় রাগ দেখাবি। তবে আমি এটা অন্যায় করেছি, এটা মানি, এটা ভুল, এটা সেই জন্য দুঃখিত। কয়টা বাজে? কয়টা বাজে? 4:30। হ্যাঁ 4:30। কয়টা আসার কথা ছিল? এটা কি ধরনের প্রশ্ন? তুই তো জানিস আমার কয়টা আসার কথা ছিল, তুই জানিস না? আসার কথা ছিল দুইটাই, আমি দেরি করছি, এই জন্য বললাম যে আমার ভুল হয়েছে, মাফ করে দে। এই ধরনের ভুল আর আমার করা উচিত হবে না, আমি কখনো করবো না, সেই জন্য আমি সরি। এই দেখ, এই যে দেখ, কান ধরে মাপ চাচ্ছি, কান ধরে, কান ক্ষমা করে দে। তুই দেরি করে আসছিস না তাড়াতাড়ি আসছিস সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এটার জন্য তোর কান ধরে উপোস করার কোনো দরকার নেই। আমার মোদ্দা কথা হলো টাকা, তুই আমার কাছ থেকে এতদিন যত টাকা নিয়েছিস, যত টাকা ধার করেছিস, তুই সমস্ত টাকা আমাকে ফেরত দিয়ে দে, ব্যাস। টাকা মানে? টাকা মানে? নো এক্সকিউজ, টাকা বের কর, বের কর। আরে এক্সকিউজ কেন দেব, টাকা তো বাইরে করার কথা, টাকা তো তোকে দিয়েই দেওয়ার কথা, তাই না? সেই টাকাটা গুছিয়েই তো আমি নিয়ে আসার কথা, তো টাকাটা গুছিয়ে নিয়ে আসবো। এর মাঝখানে ওই বাড়িওয়ালার সাথে দেখা হয়েছে, তো বাড়িওয়ালার কাছে আমি 3 মাস না মানে ওই সে 3 মাস ধরে আমার বলতেছে তার একটু টাকা লাগবে, তার একটু টাকা লাগবে, তার নাকি কি রোগ হয়েছে, তাই না? তো সে আমাকে সহযোগিতা করে, অনেক সময় আমি মাসের টাকা পরে দেই, সেটাও মেনে নেয়। এখন তার একটা সহযোগিতার জায়গা থেকে তাকে একটু টাকা দিতে হলো, তো সেটা তো আমি দিয়ে আসলাম, মানে তাকে এটা বুঝলাম মানে আমার, আমি আমি বুঝতাম যে এই বিষয়টা যদি হইতো যে বাড়িওয়ালা আমার কাছে টাকা যাচ্ছে, বাড়িওয়ালাকে বোঝানো যায় না, মানে তোকে তো, তুই তো বুঝবি বিষয়টা, তাই না? 3 দিনের মধ্যে তুই আমার সমস্ত টাকা ফেরত দিবি? তুই বললে 3 দিন আমি তোর টাকা দিতে পারবো নাকি? আসলে ব্যাপার এতগুলো টাকা 3 দিনে দেওয়া সম্ভব নাকি? 3 মাস হলে আমি চেষ্টা করে দেখতে পারি, 3 মাস এতগুলো টাকা আমি 3 দিনে কিভাবে দিব? কি 3 মাস না, 3 দিন। হ্যাঁ 3 দিন, হ্যাঁ 3 দিন, একদিনে 24 ঘন্টা। তোর মন কি খুব বেশি খারাপ? না মন খারাপ হবে কেন? মিথ্যে কথা বলতেছিস কেন? আমি তোকে চিনি না, তোর চেহারা পড়তে পারি কিন্তু, আমি তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে তোর মন খারাপ, চোখের নিচে কালি পড়ে গেছে, আর আমার মনে হচ্ছে যে রাতে ঘুমটুম হচ্ছে না, কি সমস্যা কি বলতো? কোনো সমস্যা না, মন খারাপ না, বললাম না আশ্চর্য। আশ্চর্য একটু আগে টাকা 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 করে এভাবে গুলি করছিলি আমাকে, হ্যাঁ আহত করলি আমাকে, আমাকে আমার মতো একটা মানে গোবেচারা মানুষকে আহত করলি একটু আগে। বাহ, আমার টাকা আমি চাইতে পারবো না, মানে টাকার কথা বললেই সম্মানের কথা চলে আসে, এত সম্মান তোর তো? ঠিক আছে ধারের টাকা ফেরত দে, সম্মান বাচ্চা না তো কেউ করে নাই। ভাই আপনি জোরে চালাতে পারেন না রিক্সা, আপনার গায়ে জোর নাই, জোরে চালান। আমাদের কথা শুনতেছেন কেন? ওর উপর ঝাড়ছিস কেন? না মানুষের কথা শুনবে কেন, এটা আমাদের পার্সোনাল কথা। আপনি চালান তো মামা, এর কথা শুনেন আপনি, পাগল ছাগল। কত 1 মাস ধরে না ওকে আমার মতো করে পাচ্ছি না, কেউ ফোনে ব্যস্ততা দেখায়, অনেক সমস্যার কথা বলে, আমি বুঝি না, ফেসবুক দিয়ে অ্যাক্টিভেটেড করে দিয়েছি কেন, কি সমস্যা? আমার তো সমস্যা মনে হচ্ছে, আমার তো একদম মনে হচ্ছে বাস্তব ঠিকঠাক,
তুই এত টেনশন করতেছিস কেন? একটা ছেলে দেশ ছেড়ে দেশের বাইরে গেছে, লন্ডন বলে কথা, ওখানে তো আর অনেক কিছু করতে হচ্ছে, করতে হচ্ছে না সেটা আমি বুঝি, অথবা যে সিটিজেনশিপ নাগরিকত্ব পাওয়া নিয়ে অনেক অথবা দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এগুলো করবে না? এই ভেজালের মধ্যে আছে, এই পোলা ভেজালের মধ্যে থাকে, ও মানে ডিঅ্যাক্টিভেট করতেই পারে ফেসবুক টেসবুক, অন্য জটিলতা থাকতে পারে, এটা তো তোর উপরে নিচ্ছিস কেন? তুই এত টেনশন করতেছিস কেন? তুই ওরা ভালোবাসিস, ও তোরে ভালোবাসে, ও দেশে ফিরবে, তারপর ফিরে ওর যে রাজধানী তুই তোরে বিয়ে করে একদম লন্ডনে, একদম লন্ডনে নিয়ে যাবে তোকে, টেনশনের কিছু নাই, ব্রিটিশ চলে যাবি তুই, সে তো জানি, সে সমস্যা না, ফোন ধরবে না কেন, আমাকে ইগনোর করছে কেন, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করার কি হলো, এমন কি সমস্যা? আরে ধুর আবার একই কথা, এই তোর তুই না শুনি না একটা, তুই তুই এত অনর্থক কেন টেনশন করতেছিস? আমি বুঝলাম, আর সময় যাক, দেখ দেখ না দেখ, এভরিথিং উইল বি ফাইন, সব ঠিক হয়ে যাবে। আর শোন একটা কথা বলি, আজকে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল তোর আমি খাওয়াবো, কিন্তু খাওয়াইতে পারতেছি না, কারণ নিজের মাঝখানে চেক করে দেখলাম মানে ব্যাগে 20 টাকা আছে, আমি যাই। এটা নতুন কি জানি কি নতুন নতুন কিছু না মানে, পরে যা, না না পরে না, পরে গেলে তো চলবে না, আমার কাজ আছে, আমাকে নিয়ে যা। আমি তো তোকে নিয়ে যেতে পারবো, বললাম না যে পকেটে 20 টাকা আছে, এখন যেটা পারিস সেটা হচ্ছে তোর আমাকে নিয়ে যেতে হবে, পারবি? তুমি জানি তো পারবি, এত বড় ব্যাগ, এত বড় ব্যাগ ভর্তি ভর্তি টাকা। আসতে চেয়ে মোর কাছে কেন এত লুকোচুরি? গুহীন অরণ্যে হারিয়ে যায় তোমার সব বান্দা, দ্বিধায় মরি ও গো প্রিয়তম, তোমারই জন্য যাব আমি নির্বাসন, বুঝতে পারলাম? ভাই আপনি পারেন ভাই, এত জটিল লিখছেন ভাই, আপনার কবিতা লেখা অনেক সুন্দর ভাই, আপনার মধ্যে আছে ভাই, ট্যালেন্ট আছে ভাই, ভাই বিশ্বাস করেন আপনার এই কবিতা ভাই একদিন গোটা পৃথিবীর মানুষ শুনবে ভাই, প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যাবে ভাই, আমি তো ভাই মুগ্ধ হয়ে গেছি, বিশ্বাস করেন ভাই, দেখবেন আপনার সাথে সেলফি তোলার জন্য সুন্দরী ললিতাগণ উতলা পড়বে ভাই। কি বললি? সুন্দরী ললিতাগণ। ভালো বলছিস কিন্তু, হ্যাঁ খুব ভালো লাগছে। শোন একটা কথা বলি, অতি রঞ্জিত প্রশংসা কারো কাম্য না, আমার সামনে অতি রঞ্জিত প্রশংসা করবো না, ঠিক আছে? ভাই আপনি কবি মানুষ আর আমি ভবঘরে, সারাদিন ঘুরে বেড়াই, আর্থিক সমস্যা বলতে একটা দড়িতে দুইজন দুই দিক থেকে টানছি, মানে আমাদের বাড়িওয়ালা ভাই কি বললো ভাই, আমার মনে হয় জানেন কি ভাই, উনার জীবনের যত রাগ যন্ত্রণা ক্ষোভ বিক্ষোভ সব আমার উপর ঝাড়ে ভাই, আপনি চলে যান, আপনি সকালে যান রাতে আসেন, সব ঝড় আমার উপর দিয়ে যা ভাই, ওনার কথাগুলো অনেক অর্থবোধক, মানে ভাই পাত্তি মানে টাকাই সব ভাই। শোন সে আমাদের বাড়িওয়ালা, আমাদের থেকে বয়সে বড়, আমরা তাকে ভাই সম্বোধন করি তাই না, সে তার ক্রাইসিসের কথা, যে কোনো সমস্যার কথা, বিপদে পড়লে সে বলতেই পারে, আমাদেরও কী করা উচিত? তার কথা আগুনের মতো এক কান্দে ঢুকবে, আর কান্দে বরফের মতো বের করে দেব, আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা ব্যর্থ না, ব্যর্থ না আমরা ধৈর্য, আমাদের ধৈর্য শক্তি প্রবল, তোকে বেশি বেশি করে তারুণ্যের কবিতা পড়তে হবে, তারুণ্যের কবিতা পড়লে তুই এইসব ব্যাপারগুলো নিয়ে ফাইট করতে পারবি, শক্তি সঞ্চয় করতে পারবি, ঠিক আছে? ভাই সব সহ্য তো আমাকে একাই করতে হয় ভাই, উনি যে লোক ভাই, মানে কি বলবো একটা গুহার সম্প্রদায়ের লোক ভাই, ওনার কথা বলে শুনলে যেন কি মনে হয়, এই শরীর থেকে ভাই জামাগুলো মনে হচ্ছে কেউ টেনে ছেড়ে ফেলতেছে, এমন মনে হয় ভাই। ভাই ওটা আমার মনে হয়, কিন্তু বেশি গায়ে লাগাবি না, ঠিক আছে? গায়ের কাপড় গায়ে রাখবি, যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোর তোকে শক্তিশালী হতে হবে, ধরে নিতে হবে, ধরে নিই আমরা আমাদের বাড়িওয়ালা একটা পাগল উন্মাদ, উন্মাদের মতো সে প্রভাব বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, আমরা কি কানে নিব? আমরা কেন উন্মাদের কথা শুনবো? আমরা কেন পাগলের কথা শুনবো? আমরা তো শুনবো না, আমরা আমাদেরটা শুনবো, আমরা সভ্য, আমরা পাগলের কথা শুনবো না, এটা ভাব নিয়ে একদম। ধাবাঙ্কা অফার, ওয়েস্টার্ন এলইডি টিভি দিচ্ছে বিশাল ডিসকাউন্ট, ওয়েস্টার্ন 32 ইঞ্চি 15,999 টাকা এবং 24 ইঞ্চি 9,999 টাকা, সাথে 10 বছরের গ্যারান্টি, ওয়েস্টার্ন এলইডি টেলিভিশন। আমি বুঝি কিনা
আমি তো বুঝি আমার উপর অনেক রাগ, তাই না? মাসের পর মাস ভাড়া আটকে রাখবা আর আমি শিখুশিতে ঘুরে বেড়াবো? আমি ভালো নাই। শোনো, রুমে গেলে তোমার সাথে জনকে পাই, তোমার পাই না, কি ব্যাপার? না, এটা তো আসলে খুবই খারাপ জিনিস, আপনি আমার সাথে জনকে পান, আমাকে পান না। তবে একটা খুশি সংবাদ আছে ভাই, আমি একটা কথা বলি। ওই এতদিন তো ঘুরে বেরিয়েছি, কবিতা লিখেছি, আমার কোনো কিছু হয় নাই, কিন্তু এখন একটা হয়ে গেছে, চাকরি চাকরি হয়ে গেছে, খুব ভালো স্যালারি। আমি আগামী মাসের, আমি গত দুই মাসের ভাড়া আর আগামী মাসের অ্যাডভান্স ভাড়া আমি আপনাকে তিন মাসের ভাড়া দিয়ে দেবো, ঠিক আছে? আপনি আমার উপর রাগ করে থাকেন না। তুমি চাকরি পাও নাহলে আলো দিনের চা রাখবাও, সেটা আমার দেখার বিষয় না। শোনো, গত মাসে ভাড়া দিয়ে সামনের মাসের পয়লা সপ্তাহে তুমি চলে গেলে আমি খুব খুশি হব। এই ঝামেলা আমার পছন্দ না। এটা কোনো কথা ভাই, ভাড়া দিয়ে বাসা ছেড়ে চলে যাব, আমি এত তাড়াতাড়ি কোনো বাসা পাবো? আপনি তো আমার ভাইয়ের মতো। ভাইয়ের মতো? ভাই তো আর না, এই সমস্ত ইমোশনাল ডায়লগ না দিয়ে কোথায় যাবে? যাও তো নাই সে ভাড়া দেনা, সব ঝামেলা আমাদের। আজকেও দেরি হয়ে গেল, মানে দেরি হওয়াটা আসলে আজকে একটা এটা প্রয়োজনীয় কারণে দেরি হয়ে গেছে, বুঝছিস? আমি বেরোলাম, বাড়িওয়ালার সাথে দেখা যাচ্ছে, তাই কথাবার্তা বললো, কোনোভাবে মান সম্মান নিয়ে তারপরে এখানে আসছি। আচ্ছা, এইভাবে চলবে কিভাবে তোর? কামাই না হলে খাবি কি, মানে রুম ভাড়া দিবি কিভাবে? আমি কোনো কিছু আমার লাইফ নিয়ে আসলে এক্সপেক্টই করি না, যেমন চলতেছে চলবে, চলতে দে, অসুবিধা নেই। আমার কোনো এক্সপেকটেশন নাই, আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, কিচ্ছু হবে না আমার দ্বারা, আমি জানি। এভাবেই চলুক, আমার কোনো কিছু যায় আসে না, চলে যাবে। আশ্চর্য। আচ্ছা শোন, একটা খুবই খুশির খবর আছে। খুশির সংবাদ শুনবো, খুব ভালো কথা, খুশির সংবাদ শুনবো, কিন্তু সেজন্য টাকা দিতে হবে, দিবি? থাম, সিয়াম কাল আসছে। সিয়াম কে? ও, সিয়াম, সিয়াম আসতেছে, কোনো কিছু না বলে চলে আসতেছে, কেন? হ্যাঁ, কানে কি কম শুনিস নাকি? বললাম না কাল আসছে, আমাকে ফোন করে বললো। হুট করে চলে আসবে কেন? হ্যাঁ, হুট করে চলে আসবে কেন? চলে আসবে, ওর কি কোনো কাজ কাম নাই? তুই তো আমাকে আগে থেকে কোনো কিছু বলিস নাই। মানে কি? এইমাত্রই তো বললাম যে আমি নিজেই কাল রাতে ওর সাথে ফোনে কথা বলার পর জানতে পেরেছি যে ও আগামীকাল আসবে। ও, তাহলে তো খুব ভালো, সিয়াম সিয়াম আসছে, হুট করে আসছে, হুট করে আসুক আর ছট করে আসুক আর ফুট করে আসুক, যেভাবে আসুক তোর তো খুশির বন্যা হয়ে যাবে। হাত ধরে কেলাকেলি করবি, হাত ধরে হাঁটাহাঁটি করবি, জড়াজড়ি করবি, কত কিছু করবি, কত মজা তোর, তাই না? পুরান প্রেম আসছে, খুশির বন্যা হয়ে যাবে। আর আমি তো এদিকটা ভালো নাই, আমি তো এই প্রেমটা খালি চায় চায় দেখবো। তাহলে বাড়িওয়ালা এত প্রেশার দিচ্ছে, ভালো লাগে না। এই তোর তো খুশির বন্যা হয়ে যাবে, আমাকে একটু খুশির বন্যা ধার দে না, একটু টাকা দে না, টাকা দে একটু। ইম্পসিবল, আমি তোর কাছে অলরেডি অনেক টাকা পাই, আমি জীবনও তোকে এক টাকা অর্ধার দিব না। মাফ চাই, দোয়াও চাই, নো। আর দে না, দে না, দে না, আমি তো তোর বন্ধু লাগি, বন্ধু লাগি না, বন্ধুর বিপদে তো বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবার আগে, সেই তো প্রকৃত বন্ধু, যে বিপদের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আর যে টাকা দেয় সে আরও বড় বড় প্রকৃত বন্ধু, তাই না? এই যে বাড়িওয়ালা আমাকে পেটে লাত্তি মেরে বের করে দিবে, এই লাত্তি খেয়ে যে বের হয়ে যাবে, এটা তোর দেখতে ভালো লাগবে? লাগবে বলো, বল। হ্যাঁ, খুব ভালো লাগবে, আমি দিব না, আমার কাছে টাকা নাই। আর তোর কাছে না হয় নেই, মানলাম, কিন্তু আঙ্কেলের কাছে তো আছে, তাই না? ওই বেটা তো ঘুষ খায়। চুপ, আমার বাবা ঘুষ খায় না, আর যদি খায়ও সেই টাকা আমি তোকে দিব কেন? দিবি, কারণ হচ্ছে সেই টাকা তুই সাদা বানাবি। কালো টাকা আমাকে দিলে আমার মতো মানুষের উপকার হবে, তখন সেই টাকাটা, কালো টাকাটা সাদা হয়ে যাবে, সাদা। আমার বাবা ঘুষ খায় না, আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবি না। তাহলে সাদা টাকাটি দে, সাদা টাকাটি দে। আমি তোকে আর জীবনেও এক পয়সাও দিব না, এক টাকাও না। সবসময় এখান থেকে উঠে চলে যাবি, আর সবসময় আমি তোর পিছনে চলে আসবো। সিয়া, কেমন আছো তুমি? কি ভালো লাগছে তোমাকে দেখতে। সরি, তোমাকে মনে হয় লেট করে ফেললাম না? না, তুমি সময় মতো এসছো। আমি আসলে সারা রাত ঘুমাতেই পারিনি, তোর সাথে কত বছর পর দেখা হবে, আমি ওনে আগে আগে চলে এসেছি। কি ভালো লাগছে তোমাকে দেখতে, বেশ সুন্দর তো। হ্যাঁ, ব্র্যান্ডার, ব্র্যান্ডার। আচ্ছা চলো না, আমরা তোমার ওই পছন্দের রেস্টুরেন্টে যাই, যেখানে আমরা বসে অনেক গল্প করতাম, চলো।
সরি আমার সাফিসিয়েন্ট সময় নেই হাতে, আমি এখানে কিছু কথা বলতে চাই শর্টলি। এই রোদের মধ্যে বসবে তুমি তো ঘেমে যাচ্ছ। দ্যাটস ফাইন, আমার অল্প একটু সময় লাগবে, আমি তোমার সাথে অল্প কিছু কথা বলবো, সেটা শুনে এই জায়গাটা ঠিক আছে। সান ডাজেন্ট ম্যাটার। বাই দ্য ওয়ে রাইসা, সুন্দর না অনেক? আচ্ছা, তোমাকে তো বলাই হয়নি, আমার একটা বান্দর ফ্রেন্ড আছে শুভ, ও কোথায় আসেনি? যাই হোক, আর এ হচ্ছে নীলা। ওকে নীলা, মিট রাইসা, মাই ওয়াইফ। হ্যালো। চলো যাবা না? অ্যাকচুয়ালি আমরা ঢাকা শহর ঘুরে দেখতে এসেছিলাম, ও কি যাবে আমাদের সাথে? ইয়া না, ওর মনে হয় খুব একটা সময় নেই। তুমি যাবা? আচ্ছা না, ও পরে যাবে, আমরা পরে যাই। হ্যাঁ আচ্ছা, চলো আমরা ঘুরে দেখি। হ্যাঁ চলো আসো। উই মিট ইউ লেটার। আসো না, বাই বাই। সরি, তুমি কেন এমন করছো? আই হ্যাড নো ওয়ে, ওকে আমার বিয়ে করতে হয়েছে শুধুমাত্র আমার সিটিজেনশিপ পাওয়ার জন্য। আমরা শুধু কাগজে কলমে স্বামী স্ত্রী আর কিচ্ছু না, উই আর নট ইভেন ফিজিক্যালি অ্যাট্রাচড। আর রাইসা খুবই ভালো একটা মেয়ে, বিশ্বাস করো। সিয়াম, বিশ্বাস করবো আমি? আমার না বোঝার ক্ষমতা আছে। তুমি কত চমৎকার করে মিথ্যা কথা বলা শিখে গেছো, আমাকে ছাড়া তো তুমি একটা দিনও কাটাতে পারতে না। সেই সিয়াম এখন কি সুন্দর করে মিথ্যা বলে আমাকে, আমার তো ভালোবাসা, জীবন, সম্পর্ক সব কিছু তোমাকে ঘিরে। নীলা, আমার ড্রিম অ্যাচিভ করার জন্য আমাকে এটা করতে হয়েছিল, আমার সিটিজেনশিপের প্রসেস চলছে, আমাকে আর একটা বছর সময় দাও, আমাকে আর একটা বছর সময় দাও, আমাকে ডিভোর্স দিয়ে দিবে, ট্রাস্ট মি। সিটিজেনশিপের জন্য ওকে বিয়ে করেছো? ইয়া, আমার মন ভেঙে গেছে। তারপর এক বছর পর ওকে ডিভোর্স দিবা, ওর মন ভেঙে যাবে। একটা মেয়ের মন ভেঙে একটা মেয়ের কাছে যাবা, সেই মেয়ের মন নিয়ে খেলবে? ছি ছি সিয়াম, ছি, তোমার চরিত্র, তোমার স্বভাব সব তো বদলে গেছে। আমার দরকার নাই, চলে যাও তুমি, প্লিজ চলে যাও, চলে যাও। শোনো, যাবার সময় একটা কথা শুনে যাও, তুমি মনে করো না আমি ভেঙে পড়ে যাব, আমি স্বাভাবিক থাকব, আমি স্বাভাবিক থাকব। দেখ শুভ, তোকে নতুন করে আমি কি বলবো, তুই তো সবকিছু জানিস। কলেজ লাইফে তুই, আমি, নীলা, উই ওয়ার বেস্ট ফ্রেন্ডস। নীলার আর আমার মধ্যে কখন রিলেশনশিপ হয় এটা কিন্তু আমিও বুঝতে পারিনি, ইনফ্যাক্ট নো ওয়ান অফ আস। এনিওয়ে, লন্ডনে আমার খুব বাজে সময় যাচ্ছিল, ড্রিম, মাই ড্রিম ওয়াজ অ্যাবাউট টু ডাই, অ্যান্ড রাইসা আমার পাশে এসে দাঁড়ায়, অ্যান্ড আমার ওকে বিয়ে করা ছাড়া কোনো অপশন ছিল না। সো তুই প্লিজ একটু নীলাকে বোঝা। দেখ দোস্ত, তোর কথা তুই বললি আমি শুনলাম, ঠিক আছে, কিন্তু আমি এটা জানি সব কিছু জানি না, বুঝে নিলে তোরে ভালোবাসছে এবং ও তোরে চরম ভালোবাসে, অনেক ভালোবাসে। কারণ এই ভালোবাসাটা অন্য কোনো মেয়ে তোকে ভালোবাসবে কিনা আমি জানি না, তবে আমি এতটুকু জানি আমি যাই বলি না কেন, নীলা তোকে ভুলবে না, ও তোকে ভুলতে পারবে না। শুভ,
রাইট নাও আই হ্যাভ নো ওয়ে তুই প্লিজ ওকে একটু বোঝা আর ও তো অবুঝ না তুই প্লিজ একটু ওকে বোঝা আর তুই পারিস সেটা পরশু আমার ফ্লাইট আমি চলে যাচ্ছি আই উইশ দ্যাট তুই ওকে বোঝাতে সক্ষম হবি সো প্লিজ হ্যালো হ্যাঁ রাইসা হ্যাঁ আসছি আমি 10 মিনিটের মধ্যে ওকে বাই তোর ভাবি আমাকে যেতে হবে স্বার্থের জন্য যেকোনো কিছু করতে পারে এবং মানুষই একমাত্র প্রাণী যে তার বিবেক বুদ্ধি থাকার পরও পৈশাচিক কার্যকলাপে লিপ্ত হয় আরেকটা মানুষের সাথে এবং এই মানুষ মানুষের সাথে এরকম কার্য করে মানে একটা মানে কী যে শান্তি পায় কী যে আনন্দ পায় ভাই মন খারাপ কি মন কি খুবই খারাপ আপনার না মন আমার যেমন থাকার তেমনই আছে একটা কথা বলি বল আপনার কথা আর আগে মাথা কিছুই বুঝতেছে না মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কোথায় গেছে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তো রাইট কত 5.5 তাহলে তো উপর দিয়ে যাওয়ারই কথা নিজ দিয়ে নেওয়া যায় না নিজ দিয়ে না তুই কি মানুষ আমি কি মানুষ 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 একটা প্রাণী প্রাণী যার বিবেক আছে মানুষের আচরণ অদ্ভুত কেমন অদ্ভুত মানুষ পরিবর্তনশীল কেমন পরিবর্তনশীল মানুষ মানুষের ক্ষতি করে ক্ষতি করে আনন্দ পায় এই আনন্দটাকে কি বলা যেতে পারে পিশাচ পৈশাচিক আনন্দ কি পৈশাচিক আনন্দ বুঝতে পারছিস এবার মাথায় ঢুকছে দেখ লীলা তোর কষ্টটা আমি বুঝতে পারি তুই আমার অনেক কাছে আমি জানি বন্ধু হিসেবে তোর সাথে মানুষ সময় দুষ্টামি করি ফাজলামো করি কিন্তু তোর এই হাসি মুখটা যখন এরকম কষ্টে ভরে যায় না তখন আমার সহ্য হয় না আমার নিজের খুব কষ্ট হয় আরে এত মন খারাপ করছিস কেন সিয়াম তো নিজেটা নিজে গোছাচ্ছে নতুনভাবে জীবন শুরু করেছে জীবনের যে কোনো জায়গার থেকে এই জীবন শুরু করা সম্ভব তুইও পারবি আমি ঠিক করেছি আজ থেকে আর কবিতা লিখবো না আজ থেকে আর কবিতা লিখবো না এভাবে আসলে জীবন চলতে পারে না আর এভাবে জীবনটাকে আমি টেনেও নিতে পারবো না একটা চাকরি করা প্রয়োজন চাকরি করব আর একটা কথা জীবনে একটা জীবন সঙ্গী থাকলে জীবনটা অনেক সহজ হয়
কি করিস? চেঞ্জ লাগছে, শার্টিং করছিস, ভাল লাগছে তো, সিম্পল স্মার্ট লাগছে, এরকম দেখি নাই তো তোকে আগে, ভালো হিরো হিরো লাগতেছে। এই প্রথম কোনো মেয়ে আমাকে বললো যে আমাকে দেখতে ভালো লাগছে, স্মার্ট লাগছে, হিরো হিরো লাগছে, মানে মেয়ে এই প্রথম, সেটা তুই বললি আমাকে, আমার প্রাণটা জুড়িয়ে গেল। কি রাগ করলি? না। মন খারাপ? না। তুই কোথেকে আসছিস? ইন্টারভিউ দিয়ে। ও কেমন ছিল ইন্টারভিউ? বলো, যোগাযোগ করেন 7 দিন পর, এর আগে একটা দিয়েছি 7 দিন আগে, যোগাযোগ করেন 7 দিন পর, হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হয়ে যাবে। আমার যথেষ্ট মানে মনে হচ্ছে যে তোর মনটা খারাপ। শুভ আমাকে কোথাও নিয়ে যাবি? কোথায় জানি না, দূরে কোথাও, অনেক দূরে, যেখানে গেলে আমার ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। আমি তোমাকে নিয়ে অনেক দূরে যাব, যেখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। আজকাল আপনার মাঝে অনেক চেঞ্জ দেখতেছি ভাই, কবিতা লিখতেছেন না, ডায়েরি পাতা সব খালি, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? আর লেখালি লিখবেন না, কবিতা কি আর লিখবেন না? দেখ কবিতা লিখে কি হবে, কবিতা লিখে কিছু হবে না, গ্রামের বাড়িতে মা বোন আছে, তাদেরকে আমারই দেখতে হবে, চাকরি করার প্রয়োজন, টাকার দরকার আছে, কবিতা লিখে কি আর টাকা পাওয়া যাবে? দেখা যাবে না। আর এমনিতেই ঢাকা শহরে তোর কাক আর কবির সংখ্যা বেড়ে গেছে, এদিন আগে আবার শুনতেছি নাটক মানায় না পরিচালক, তাদের সংখ্যা নাকি অনেক বেড়ে গেছে, যেই মানে যায় যা খুশি তাই বানাচ্ছে, যা কিছু সেই লিখছে, যারা ভালো লিখছে তাদের কাছে টাকা নাই, চাকরি করবো, চাকরি এটা নেই ভাবতেছি, চাকরি করতে হবে, লেখালেখি বাদ। হ্যাঁ ভাই ঠিক বলছেন, একই হিসাবে ভাই আপনার কথাগুলো খুবই কারেক্ট, তবে ভাই এটা মানতে হবে আপনার লেখার মাঝে এক অসম্ভব স্রোত আছে ভাই, মনোমুগ্ধকর হয়ে যায় ভাই। কিন্তু হ্যাঁ, যদি ফিনান্সিয়াল দিক দেখেন তাহলে ভাই এই কবি আর এই কবিতা হবে না ভাই, পেট চলবে না ভাই, তাই না? চাকরি বাকরি করেন, এই দেখেন ভাই ভালো লাগে না প্রতিদিন রান্না করতে ভাই, একটা ভাবি দরকার তো, একটা ভাবি আসুক, হ্যাঁ যে আমি দেবো ছোটো একটা ভাই, খাবো মানে মা তো নাই, ভাবি হাতে একটু খাই না ভাই, ইচ্ছা করে তো ভাই। তোর ধারণা যে আমি যদি বিয়ে করি সেই বিয়েতে আলাদা বাসা যখন নিবো সেই বাসা কী থাকবি? কেন ভাই কী বলেন ভাই, মাঝে মাঝে যাবো না, হয়তো রাখলেন না আপনার বাচ্চা কাচ্চা হবে, ঠিক আছে সেটা আমরা যাবো না, আমি রান্না করে যাবো না। আমি আপনার কাগজপত্র সব কিছু দেখেছি, ঠিকই আছে, এক কাজ করুন আগামী সপ্তাহে আসুন। স্যার মানে আমার এই চাকরিটা খুব দরকার। চাকরি তো সবারই দরকার, ইন্টারভিউ বোর্ডে তো আমি একা ছিলাম না, আরও অনেকে ছিল। জি, বাট আপনাকে আমার খুব প্রমিজিং মনে হয়েছে এবং খুব পজিটিভ, ঠিক আছে আগামী সপ্তাহে আসুন। জি স্যার। স্যার আজ তাহলে উঠি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।
ভাবাঙ্কা অফার। ওয়েস্টার্ন এলইডি টিভি দিচ্ছে বিশাল ডিসকাউন্ট। ওয়েস্টার্ন 32 ইঞ্চি 15,999 টাকা এবং 24 ইঞ্চি 9,999 টাকা, সাথে 10 বছরের গ্যারান্টি। ওয়েস্টার্ন এলইডি টেলিভিশন। সরি, দেরি করে ফেললাম। নতুন কিছু না, কোথেকে আসলি? ইন্টারভিউ? হ্যাঁ, ইন্টারভিউ থেকে আসলাম। বললো 7 দিন পর যোগাযোগ করতে। আমার মনে হয় হয়ে যাবে। তোর জন্য একটা খবর আছে। খবর কি বল? তুই শুনে অনেক খুশি হবি। সারপ্রাইজ কাল বলবো। মানে কি? তুই খুব ভালো করে জানিস যে অর্ধেক কথায় আমার ঘুম আসবে না। আমার এটা প্রবলেম হয়। বল বল বল, এখনই বল। না, আমি তো এখন বলবো না, আমি কাল বলবো। আরে তুই এখনই বল, প্লিজ বল। আমি তো বললাম সারপ্রাইজটা কাল দিবো। তুই শুনে অনেক খুশি হবি, কারণ তুই তো আমার জাস্ট একটা ফ্রেন্ড না, তুই বন্ধুর থেকে অনেক অনেক বেশি। তার মানে বলবি না? তোর চেঞ্জটা ভালো লাগছে। না, এই যে কেমন ফিটফাট গোছানো, আগে কেমন একটা অগোছানো ছিলি না, এখন কেমন গোছানো, পারফেক্ট, ভালো লাগছে। চেঞ্জটা খুব দরকার ছিল। না, আমাকে তোর এভাবেই ভালো লাগে বেশি না, কিন্তু তোর এই হাসি মুখটা দেখতে আমার খুব ভালো লাগে। মানে তুই যখন রেগে থাকোস তখনও, হ্যাঁ তখনও তো ভালো লাগে। আর তোর যখন মন খারাপ হয়, হ্যাঁ তখনও ভালো লাগে। মানে তোর সব কিছুই আমার ভালো লাগে, তুই শুধু এভাবে আমাকে ভালো লাগে তোর? না, শুধু এটা ভালো লাগবে কেন? সবই ভালো লাগে, কিন্তু এই যে ট্রান্সফরমেশনটা না, এটা ভালো হয়েছে, এটা বললাম। নেগেটিভলি নিস না, পজিটিভলি নে। আচ্ছা, মানে তোকে না আমার একটা কথা বলার আছে। বল না। আজকে না বলি, কালকেই বলবো। কাল কেন? কাল কেন, এখনই বল। না না না, এখন না, এখন বলবো না। কালকে তুই যখন আমাকে সারপ্রাইজ যে দিবি, যেটা বলে বা কিছু একটা দিবি হয়তো, বা সারপ্রাইজ করবি, আমি সারপ্রাইজড হবো, তারপরে আমি তোকে মানে আমার সারপ্রাইজটা দিব, আমি তোকে বলবো তখন। না এখন বল। না না না, কালকে। আরে কি আসছো যে এখন বল? কালকে কালকে বলবো। আমি বলবো তোর, তুই আমাকে দেখা। আরে কালকে বলবো। কি করিস? কিছু না, ঘুম আসতেছিল না তাই রাস্তাতে হাঁটছিলাম। শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজটা? কি সারপ্রাইজ? কি এটা বলে দিল তো আর সারপ্রাইজ থাকলো না। তুই এত টেনশন নিচ্ছিস কেন? তুই এক কাজ কর, তুই তুই বাসা যা, রাত হয়ে গেছে তো বাসা গিয়ে ঘুমায় যা। আর যদি ঘুম না আসে তাহলে তাহলে ছাদে গিয়ে আকাশে তারা গুন, ঠিক আছে? না, অস্থির লাগছে বুঝছিস, রাস্তায় হাঁটছি, চাঁদ চাঁদটাও কেমন জানি ঝাপসা মনে হচ্ছে, রাস্তায় এত সব গাড়ি সরিয়ে আমালো, সব জানি কেমন যান্ত্রিকতা মনে হয়, যন্ত্র। তোর চিন্তা ভাবনাগুলো অনেক সুন্দর শুভ, তুই আশেপাশে সব কিছু নিয়ে ভাবতে পারিস। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে একটু পারমিশন দে। পারমিশন দিলে আমি ঘুমাবো। কি? আমি জাস্ট এটা বলার জন্য ফোন দিয়েছিলাম যে একটা সারপ্রাইজ আছে তোর জন্য। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে। বাবা, আমার আগে এসে বসে আছিস তুই? এই প্রথম মনে হয় না? এই প্রথম না, এরপর থেকে সবসময় সময় মতো আসবো। মানে এই একই বিষয় নিয়ে তোর সাথে ক্যাচ আপ করতে একদম ভালো লাগে না। মানে আমি দেরি করে আসলে তুই রাগ করিস, মন খারাপ হয়। মানে আজকে হঠাৎ করে মনে হলো যে তোকে না রাগাই, মন খারাপ না করে, এই জন্য আর্লি এসে বসে আছি।
কেন এরকম মনে হলো? কারণ তুই আমাকে সারপ্রাইজ দিবি, মানে সারপ্রাইজ দেওয়ার আগে তোকে রাগানোটা ঠিক হবে না। এখন কই বল, তাড়াতাড়ি বল কি সারপ্রাইজ। চোখ বন্ধ কর। চোখ বন্ধ করবো কেন? সারপ্রাইজের জন্য চোখ বন্ধ কর, আর না বলা পর্যন্ত খুলবি না। কি অদ্ভুত ব্যাপার, এই হলো মান্দাত আমলের নিয়মে সারপ্রাইজ দিতে হয় এখন। আমি করলাম যা, চোখ খুলবি না কিন্তু আমি না বলা পর্যন্ত। না না, আমি কিছুই খুলবো না। খোল। এত তাড়াতাড়ি বাইর করে ফেলে জিনিসটা কি, কোনো গিফট? আমার বিয়ের কার্ড। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমি না করতে পারিনি। আমি তো মানুষ চিনতে ভুল করেছিলাম, তাই বাবা যা ঠিক করলো তাতে রাজি হয়ে গেল। আর আমাকে তো আসলে ভালোবাসার মতো কোনো মানুষ নেই, ও রাজি না হয়ে কি করবো বল। তুই খুশি হোস নি? না, খুশি হবো না কেন? অনেক ভালো লাগছে, যাক তোর একটা গতি হলো, বিয়ে হচ্ছে, তো অনেক খুশি হওয়ারই কথা, আমি খুশি হচ্ছি। আমার ভয় হয় বিয়ের পর যদি আমার স্বামী তোর সাথে দেখা করতে না দেয়, আমি তো অনেক মিস করব। আমার বিয়ে হয়ে গেলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো? আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে না তো? দেখ, যেখানে আমার স্বার্থ আছে, মানে আমি স্বার্থের জন্য কাউকে ছাড়তে পারি বলতে পারি, তোর সাথে তো আমার স্বার্থ নিয়ে খেলা নেই। তো আমি তোকে ছেড়ে কখনোই যাবো না, কখনো যাবো না। হ্যাঁ তাই তো, তুই তো থাকবি, আমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট তো তুই করবি। আমি তো বাবাকে তাই বললাম, হলুদ বিয়ে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট তুই করবি। আমাকে এসব কাজ দেওয়ার দরকার নেই, আমি এমনি থাকি, যাই বুঝিস। চাই শুভ, কি রে কে দাঁড়া ঘুর। বিয়ের কার্ডটা তুই একবারও খুলে দেখলি না, কি সমস্যা? কি সমস্যা বল কি? হ্যাঁ বল সমস্যা কি? সারাক্ষণ পটর পটর তো করতে থাকিস, এটা বলতে পারবি না তাই তো? আমি তো একটা বোকা, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম, তুই কি? তুই তো একটা ভিতর টিম, এত কথা বলিস আর এটা বলতে পারলি না? তোর কি মনে হয় আমি বুঝি না? প্রতিদিন দেখি চেহারাটা, আমি পড়ি না, আমি কিচ্ছু বুঝি না। আমি জানি, আমি সব জানি, আমি জানি তুই আমাকে ভালোবাসিস। তোর কি মনে হয় এটা এটা আমার বিয়ের কার্ড? আমার বিয়ের কার্ড তোকে দিতে আসছি, এটা হচ্ছে আমার লেখা তোর কাছে প্রথম চিঠি, বিয়ের কার্ড না। তুই এত গাধা কেন বলতো? বলে দিতে পারলি না ভালোবাসি, ভালোবাসি নীলা, কি হতো এটা বললে? আচ্ছা ঠিক আছে যা, এখন বল বল, চিৎকার করে বল যে নীলা আমি তোকে ভালোবাসি, বল যে এবার আমি ভুল করি। কি বলবি না, নাকি ভালোবাসিস না? আচ্ছা ঠিক আছে যা, এটাই বলে দে যে নীলা আমি তোকে ভালোবাসি না। না না, আমি চিৎকার করে কিছু বলতে পারবো না। ঠিক আছে তোকে কিছু বলতে হবে না।
ভালোবাসি। এইভাবে না, চিৎকার করে বল, দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বল, নীলা আমি তোকে ভালোবাসি, গাধা। তুই আয়।